সকালকে শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। তো আজকে সকালবেলায় আমার খুবই প্রিয় খাবার, আর আমার প্রিয় খাবার হইলে ভিডিওটা বানানোর চেষ্টা করি। এমনিতে বানাই নে, এখন অনেকদিন ধরে ভিডিও বানানো হয় না, যাই হোক আবার শুরু করুম আস্তে আস্তে। মানে একটা কাজ অনেকদিন একসাথে মানে করলে একঘেয়েমি লাগে আর কি, যার কারণে হয়তো মাঝখানে গ্যাপ দিই। যাই হোক, আজকে খাবারটা খুবই ভাড়াভাড়ি, আর সাথে আছে ডিম ভাজি, তাহলে ঝুরি করে ডিম ভাজি করা। এখানে আছে একটু পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে একটা ভর্তা, আর এই খিচুড়ি আসলে এমনি খাওয়া যায়, এমনি খাই বেশিরভাগ। এটা হলো পাঁপড় ভাজা। আমাদের এলাকায় খিচুড়ির সাথে একটা জিনিস খাইবই মাস্ট, সেটা হলো মুড়ি। পেঁয়াজ ভর্তা দিয়ে মজা লাগে খেতে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, সরষের তেল, লবণ, তবে গ্রাম অঞ্চলে শীতের মধ্যে যে রোদ্রের মধ্যে বসে খাওয়া খুব মজা লাগে। শীত কুয়াশা বুড়া ইয়ে থাকে, রোদ্রে বলে ওরা আরাম লাগে বসে বসে খাওয়া। তবে খিচুড়িটা আমরা ছোটবেলায় গ্রামে বিভিন্ন অনুষ্ঠানে যে দিত না, ওইটা খুবই স্বাদ হইত। ওইরকম স্বাদ রান্না লাগে না। বিশেষ করে এই সিজনে আপনার এই যে কীর্তন অষ্টপ্রহর বলে যেটা আমাদের দেশে দেশীয় ভাষায় অষ্টপ্রহর কীর্তন, এসব কীর্তনে খিচুড়ি দিত। ছোটবেলায় ছিলাম, খিচুড়িগুলো মনে পড়ে, খিচুড়ি খাওয়া নিয়ে যেতাম, এত স্বাদ লাগতো খিচুড়িগুলা। এটা অনেক যেমন ঝোল আছে, ওইটা একটু শুকনো হইতো, পাতায় দিত কলা পাতায়। ওটা তো নিরামিষ, শুধু আদা দিয়ে করতো, খুবই স্বাদ হইতো, মানুষ খাইতো। এখন আমাদের গ্রামে হয়, কিন্তু খিচুড়ি করে কিনা যায় না। এখন যে ক্লাব ভিত্তিক হয়, আগে ব্যক্তিগত মানুষে করতো বেশি,
গ্রামের সবাই মিলে এক জায়গায় করে, এটাই ভালো। আর যেখানে কষ্ট বড় হইতো সে জায়গায় মেলা বসতো, আমরা তো ওইগুলা দেখতে যেতাম, গান আর কি শুনতাম ছোট মানুষ। কিছুটা আরেকটু শুকনো হলে ভালো লাগতো, বেশি ভালো লাগতো। শুকনা কিছুটা শুয়ে আমার এটা বেশি ভালো লাগে। কিন্তু মানুষ বেশিরভাগ ভুনা কিছুটা পছন্দ করে। বিশেষ করে অসংখ্যতামূলক মানুষ সেটা বলবান যারা আমাদের অর্থের মতো, যারা তারা বোনা কিছু পছন্দ করে। আমাদের দেশের মানে আমাদের ওই এলাকার মানুষের এই খুশির সাথে মুড়ি না হলে চলবই না, মুড়ি দিয়ে নেবো। আমি ওর খিচুড়ির সাথে মুড়ি খুব একটা বেশি খাই না, খুবই ঘাটাবাড়ি খাওয়াইল। কিন্তু যে খুচুরিটা খাইলাম না, অনেকটা কিন্তু খাইছি, পুরো প্লেট ভরা ছিল, কিন্তু একটু পরে খিদা লাগবো, কারণ এটার মধ্যে ঝুল বেশি, ভাতের পরিমাণ কম, চাল ডাল সে ঝুল বেশি হয়েছে। ঝুল ঝুল কম থাকলে ওটা খাইলে মানে মানে আগে মানুষ কইতো আর কি যে খিচুড়ি খেলে তো একটু পরে খিদা লাগবো। যাই হোক, কিন্তু খিচুড়ি তো অনেক ভিটামিন, ডাল আর চাল মিক্স করা তো, আর এর ভিতরে সবজি দিলে তো আরও ভালো, সবজি যদিও দেয় নেই, তারপরও ডালের ভিটামিন, ডাল তো আমরা মানে এমনিতে কম খাই একটু, তাদের বাসায় সবসময় মানে ডালটাই কম খাওয়া হয়, কিন্তু ডাল খাওয়া উচিত। ডাল হলো সবচেয়ে পুষ্টিগুণ ভালো, কিন্তু ডাল হজম করা কষ্ট। যাই হোক, খাওয়া দরকার। ওখানে পেঁয়াজ আছে, রসুন আছে, কিছুটা মিক্স করে খাইতে খুব সব লাগে। যারা খান না খেয়ে দেখতে পারেন, আমি এখানে খেলে বলে কোথায় জানো সাজেক গেছিলাম, ওইখানে আমরা বোনা খিচুড়ির সাথে আর অবশ্য শুকনো মরিচ দিয়ে দিয়েছিল মনে হয়, হ্যাঁ শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে দিয়েছিল। ওরে কী টেস্ট, মানে বোনা খিচুড়িতে খুব স্বাদ ওঠে আরও, ঠিক আছে। তখন থেকে চিন্তা করলাম যে তাহলে তো আমরা বাসায় করে খেতে পারি, তো ভালো লাগে খুব এটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো।